সমৃদ্ধি গুণ, তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো? আমরাও খুব ভালো আছি। তোমাদের সঙ্গে আবারও আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মটর পনির। তো তোমরা দেখতে থাকো কেমন হলো, আর তোমরা একবার হলেও ট্রাই করো মটর পনিরটা, দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি, আর এদিকে গরম জলও বসিয়ে দিয়েছি পনিরগুলো ভেজে আর ওই গরম জলে দেওয়ার জন্য, আর ওইদিকে মটরটা সিদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি। ওর থেকেই তুলে নেবো জল পনির ভেজানোর জন্য। নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো পনিরটা, ভেজে যাতে সফট থাকে। তো দেখো এদিকে পনিরও কেটে নিয়েছি, এদিকে তেল গরম হয়েই গেছে প্রায়, আর এদিকে দেখো জলটা নামিয়ে নিচ্ছি আমি, পনিরটাকে ওর মধ্যে রাখবো তাই জন্য। দেখতেই পাচ্ছ গরম জলের মধ্যে, আর একটু নুন দিয়ে দেবো। আর এদিকে দেখো পনিরগুলো পুরো ছোট্ট ছোট্ট পিস করে নিয়েছি, আর এদিকে মটরটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো তেল গরম হয়ে গেছে, এবারে পনিরটা দিয়ে দেবো আস্তে আস্তে। পনিরটা পুরো লাল লাল করে ভেজে নেবো নুন আর হলুদ দিয়ে। দেখো নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। অনেকে বড় বড় রাখে পনিরটা, আমি না একদম ছোট ছোট করেই করি, আমার ভালো লাগে ওই জন্য। দেখো হলুদ দিয়ে দিচ্ছি ওর মধ্যে, এবার লাল লাল করে পুরো ভেজে নেবো। দেখতেই পাচ্ছ ভাজা প্রায় হয়েই এসেছে, এবারে তুলে নেবো আমি গরম জলের মধ্যে। এদিকে মটরটাও সিদ্ধ হয়ে গেছে, দেখো তুলে নিয়েছি আমি, তুলে এবারে ভিজিয়ে রাখবো এখানেই। মটরটা নামিয়ে নিয়েছি, এদিকে তেল গরম করতে বসিয়েছি, এর মধ্যে দেবো মশলা করার জন্য আদা, কাঁচা লঙ্কা, পোস্ত আর টমেটো। আর চালমগজ ছিল না বলে দিইনি, তোমরা দিলেও দিতে পারো। আমি কাজু আর কিশমিশ দিয়েছিলাম চালমগজের বদলে। তো দেখো এটাকে ভালোভাবে নেড়ে নেবো, এর মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছিলাম। এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে মিক্সচারে বেটে নেবো পুরো। দেখতেই পাচ্ছ হয়েই এসেছে প্রায়, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবারে মিক্সচারে তুলে নিচ্ছি নামিয়ে। আর এদিকে আমার ঘরে একটু ক্যাপসিকামটা অপশনাল, কেউ দিতেও পারো নাও দিতে পারো, আমার ঘরে ছিল পরে তাই জন্য দিয়ে দিয়েছিলাম। আমি ওই ফার্স্টে দিলাম মটর পনিরের ক্যাপসিকাম, তো ভালোই লেগেছিল, খারাপ না। আর এদিকে গোটা গরম মশলা দিয়ে দেবো গরম তেলের মধ্যে, এর মধ্যে দেখো শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ সব দিয়ে ভালো করে ভেজে নেবো মশলা, এই গোটা গরম মশলাটাকে। এদিকে দেখো এবারে ভাজা হয়ে গেছে, এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম, বাটা মশলাটা যেটা ভেজে মিক্সারে বেটে নিয়েছি ওইটা দিয়ে দিলাম, দিয়ে কষাতে থাকবো এবারে ভালো করে। তারপরে এর মধ্যে হচ্ছে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর একটু জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষাতে হবে। দেখো আমি কষাচ্ছি, কষাতে কষাতে তারপরে এর মধ্যে এবার মটরটাও আস্তে আস্তে এড করে দিয়ে দেবো, মটরটা দিয়ে তারপরে আবারও ভালোভাবে কষবো। দেখো ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, দেখো মটরটা এবারে দিচ্ছি, দিয়ে এবার কষাবো ভালো করে, কষিয়ে যাবো। দেখতেই পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, কালারটা আস্তে আস্তে দেখেছো কত সুন্দর আসছে। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি কষিয়ে যাচ্ছি, তাও কষিয়ে কষিয়ে রাখো। তার এরপরে পনিরটাকে দেবো ওর মধ্যে, পনিরটা জল ঝরিয়ে নিচ্ছি, আর এতে পনিরের জলটা দিয়েই আবারও কষাবো আস্তে আস্তে, দিয়ে তারপরে অল্প জল দেবো। পনির ভেজানোর যে জলটা ওটাই আমি দেবো এর মধ্যে,
তারপরে সামান্য জল যদি লাগে তো আবারও দেবো। দেখো এখানে পনিরের জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে কষাবো আর অল্প অল্প করে জল দেবো। তোমরা একবার আমার আমার মতো পদ্ধতিতে একবার করে দেখো, খুব ভালো লাগবে খেতে আশা করি তোমাদেরও। খুব আমাদের বানিয়েছিলাম, খুব ভালোই লেগেছে, তোমরাও একবার এরকমভাবে ট্রাই করে দেখো বাড়িতে। আর দেখো লাস্টে একটু কাশ্মীরি মেথি দিয়ে দিচ্ছি, কাশ্মীরি মেথি দিলে ফ্লেভারটা ভালো আসে যে কোনো রান্নায়। আর বাটার থাকলে বাটার দিতে পারো, বাটারটাতেও ভালো লাগে, কিন্তু আমার ঘরে বাটার ছিল না তাই জন্য আমি একটু ঘি দিয়েছিলাম। আর এখানে দেখো একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকবো। দেখো এবারে হয়েই এসেছে প্রায়, এবারে নামিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ আমাদের মটর পনির রেডি। তো দেখতেই পেলে তো দারুণ খেতে হয়েছিল। তো তোমরা একবার করো প্লিজ, আর আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আমার পরিবারের ঝটপট সদস্য হয়ে যাও। বাই বাই, আবার আসছি অন্য